ভরা মৌসুমে সবজি সরবরাহ ভালো হলেও দাম কিছুটা বেশি। বিস্তারিত জানাতে চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার পালবাজারে আছেন রিপোর্টার ফারুক আহমদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ভরা মৌসুম চলছে, তাই সবজি সরবরাহ বাজারে বেশ। বলা যেতে পারে যে শীতের একবারে শেষ সময়টা এসে চাঁদপুরের যে প্রধান পাইকারি বাজারটি আছে, বিশেষ করে যেখানে সবজি কেনা বেচা হয়, সেই বাজারটি বলা যেতে পারে যে আস্তে আস্তে জমতে শুরু করেছে। অর্থাৎ সেই ভোরের আলো ফোটার পর থেকে এখানে দূর দূরান্ত থেকে কৃষক এবং যারা ব্যবসায়ী আছে, অর্থাৎ সরবরাহকারী আছে, তারা সবজি নিয়ে এই বাজারটিতে ফিরেছেন। এবং এখানে এই যে সবজি সরবরাহ, এটি মূলত রাজধানী ঢাকার কাওরান বাজার ছাড়াও কুমিল্লার নিমসার এবং মিরসরাই, একই সঙ্গে চাঁদপুরে যে দুর্গম চরাঞ্চলগুলো আছে সেই চরগুলো থেকেও কিন্তু এখানে সবজির চালান মিলছে। তো আমি এই পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে বাজারে সরবরাহ বাড়লেও কিন্তু ক্রেতার খুব একটা দেখা মিলছে না। অর্থাৎ যারা এখানে পাইকারি কিনতে আসেন, অর্থাৎ খুচরা বিক্রেতা এখান থেকে কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন, সেই ক্রেতারা আস্তে আস্তে এখানে আসবে, এখনও আসতে তারা শুরু করে নাই। তারপরও কিন্তু বেশ মানুষজন বলা যেতে পারে যে এখানে জমেছেন। এবং আজকের যে বাজার দরটি জানা গেল সেটি হলো যে আসলে এখন যেহেতু কৃষকের ঘরে ঘরে এবং সবজি আছে, সঙ্গত কারণে বাজারে যেগুলো বিক্রির জন্য আনা হয় সেই সবজির সঙ্গে কিন্তু এই কৃষকের যেই উৎপাদিত সবজি সেখানে কিন্তু দামের কিন্তু একটা বেশ একটা পার্থক্য দেখা দিয়েছে। আজকে যদি আমি বলি যে আলুর পাইকারি দর, নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 22 টাকা দরে, এবং টমেটো 20 থেকে 25 টাকা, ফুলকপি 40 থেকে 45 টাকা, বাঁধাকপি 30 টাকা, মরিচ 40 টাকা। আর যদি আমরা সিম বলি, সিম সেখানে 45 থেকে 48 টাকা, পালং শাক 12 থেকে 15 টাকা, লাল শাক 12 থেকে 15 টাকা, এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। লাউয়ের দামটা একটু বেশি বলা যেতে পারে, যদিও এখানে একবারে তরতাজা সব শাক সবজি মিলছে কিন্তু। এবং সেই সবজিগুলো মূলত একবারে যারা উৎপাদন করেন, সেই কৃষক থেকে শুরু করে যারা ব্যবসায়ী আছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এখানে ছুটে আসেন চাঁদপুরের এই বাজারটি ধরার জন্য, হ্যাঁ, তাদের আসলে মূলত ব্যবসার লক্ষ্য থাকলেও কিন্তু তারা চেষ্টা করছেন যে টাটকা শাকসবজি সেটা ভোক্তার হাতে তুলে দিতে। এবং চাঁদপুর শহরের এই যে প্রাণকেন্দ্র আছে, যাকে বলা হয়ে থাকে যে পাল বাজার, এই পাল বাজারটির বৈশিষ্ট্য হলো যে এখানের যে সবজিগুলো আছে মূলত জেলার স্থানীয় যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে যে চাহিদা আছে সেই চাহিদা মিটিয়ে দূর দূরান্ত অন্য জায়গায় যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু এখান থেকে সবজি নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পাইকারি পাল বাজার থেকে সবজির সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর থেকে।